ঘর বন্ধ করা শরীয়তে যায় যাচ্ছে কিনা ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে যদি রকিয়া সার আর অংশ হয় সেখানে বেসরিয়েতে কোনো কাজ করা না হয় ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব পূর্বদ্রব এগুলো না থাকে যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয় আজান দেয়া হলো কোরআন তেলাওয়াত করা হলো এ জাতীয় কাজ করা হয় তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে কিছু প্যারাগ নিয়ে আসে কিছু ওই যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে গরুর কল্লার আপনার চোয়াল টোয়াল নিয়ে আসে আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে দেখছেন নি আপনারা এগুলা আইনা এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয় এটা করে ওইটা করে এগুলো জায়েজ নাই বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক জাদু এবং টোনা হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে এ জাতীয় খোনাররা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাম কুকাম করে আমরা জানিও না প্যারাগ বেঁধিতে যে প্যারাগে রক্ষা করবে ওইটা করবে সেটা করবে এটা না আপনি আজান দিলেন কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর কোনো জিকির এতবার পাঠ করলেন রকিয়া হিসেবে ঝাড়ফুক হিসাবে এগুলো করতে পারেন তবে সম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন কোনো বাসা যাতে দুষ্টুজিন ব্ল্যাক ম্যাজিক এগুলোর দ্বারা উপদ্রব এর মুখোমুখি না হয় সেজন্য আপনি কি করবেন বাচ্চাদেরকে সন্ধ্যার সময় মাগরীবের সময় বাসা বাইরে রাখবেন না এই সময় শয়তানগুলোর বিচরণ হয় বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত এই টাইমটাতে একবারে সূর্য ডুবে যখন ডুবার পর পর এক সন্ধ্যার সময় তার আগে পরে অসুবিধা নেই আবার নিজেরা নিজেরা বাসায় ঢুকার সময় যেটা একটু আগে বললাম ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন বাসায় কাজের লোক বাচ্চা বুড়া যেই আসুক সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বিসমিল্লা বলা ছাড়া কেউ ঢুকবে না বাইরের সময় বিসমিল্লা বলবে তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে হাদিসে আসছে কেউ বাসা যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না আসে সাথে তো আয়সা দরজার পাশে আপনার পিছি পিছে সেও দাঁড়ায় আপনি মোবাইল টিপতে টিপতে মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন ইবলিস তখন খুশির চোটে বলে যাক ঢুকার সুযোগ পাইছে আজকে আর যদি আপনি বিসমিল্লা বলে ঢুকেন তো ইবলিস বলে হায় হ্যারে লা মাবিতা আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না আমরা টের পাই না আমাদের জিন্দগিতে কিভাবে বরকত চলে যায় এজন্য জন্য বাসায় সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে ঘরে ঘরে ঢুকার সময় কি পরে ঢুকবে বিসমিল্লা আবার বের হওয়ার সময় খাওয়ার সময় বিসমিল্লা স্ত্রী সবার বিসমিল্লা বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে বিসমিল্লা বিসমিল্লা বললে ব্লিজ আর সুযোগ পায় না চান্স পায় না এজন্য জন্য থেকে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইলে এই সুন্নার সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল ইনশাআল্লাহ